ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর, রাজ্য অর্থ দপ্তর থেকে আজই অর্থাৎ 31 আগস্ট 2023 একটি অর্ডার প্রকাশিত হয়েছে। বিস্তারিত আপডেটটি শেয়ার করব, অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 31 আগস্ট 2023 আজই জারি হয়েছে। কী বলা হচ্ছে দেখুন, আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দি গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্যাট ফর অল কেসেস হোয়ার মুভমেন্ট টু সেকেন্ড অ্যান্ড থার্ড হায়ার লেভেল ইজ অ্যাডমিসেবল ইন টার্মস অফ নম্বর সোয়েন্সো ডেটেড 7/11/2019 দ্য লেন্থ অফ কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস রিকোয়ার্ড ফর মুভমেন্ট টু সেকেন্ড অ্যান্ড থার্ড হায়ার লেভেল ইন রিলেশন টু বেসিক লেভেল অ্যাজ শোন ইন দ্য অ্যানেক্সচার টু দ্য সেড মেমোরেন্ডাম শ্যাল বি রিডিউস ফ্রম এক্সিস্টিং 16 years and 25 years টু 15 years and 24 years রেসপেক্টিভলি। অর্থাৎ আপনাদের যে ক্যাশ ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে সময়কালটা রিডিউস করা হবে, অর্থাৎ এর সময়টা মানে যেটা আপনারা ক্যারিয়ার বেনিফিট পেয়ে থাকেন সেটা আগিয়ে আনা হবে। প্রথমটা 8 বছরই রয়েছে, যেটা আগে ছিল 8/16/25, প্রথমটা 8 রয়েছে, তারপরের দুটো অর্থাৎ সেকেন্ড অ্যান্ড থার্ড সেই পিরিয়ডটাকে রিডিউস করা হয়েছে, 1 বছর করে আগিয়ে আনা হয়েছে, এখন 8/15/24 অর্থাৎ সেকেন্ডটা পাবেন 15 বছর অর্থাৎ সার্ভিস কমপ্লিট করার পর, থার্ডটা পাবেন 24 ইয়ার্স অর্থাৎ 24 বছর। যথেষ্ট এটা ভালো খবর আপনাদের জন্য, ঘোষণা আগে হয়েছিলো এবং এটা জারি হলো। কবে থেকে এফেক্টিভ হচ্ছে দেখুন, এবং এটা এফেক্টিভ হচ্ছে দেখুন, দিস উইল কাম টু এফেক্ট ফ্রম 1 আগস্ট 2023 অর্থাৎ 1 আগস্ট 2023 থেকে এটা এফেক্টিভ হবে, মানে এটা চালু হয়ে যাচ্ছে আপনাদের। এটা যথেষ্ট ভালো খবর, এটা কিন্তু কম বড় বেনিফিট নয়, যথেষ্ট বড় বেনিফিট এই যে ক্যাশের এটা এগিয়ে আসাটা, টাইম পিরিয়ডটা এগিয়ে আসা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু অনেকটা বেশি পিরিয়ড রয়েছে, মনে রাখবেন সেখানে 10, 20, 30 এরকমভাবে রয়েছে, সেই জায়গায় আপনাদের 8/15/24 অনেকটা আগে পেয়ে যাবেন এই বেনিফিটটা। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীর জন্য অ্যাপ্লিকেবল, আপনারা নিশ্চয়ই জানেন এটা, আপনি যে লেভেলে আছেন তার থেকে পরের লেভেলটা যাবেন, প্রমোশনাল গ্রেড পে পাবেন না, পরবর্তী হায়ার গ্রেড পেটা আপনি পাবেন, অর্থাৎ একটা ইনক্রিমেন্ট পাবেন এখানে, একটা ইনক্রিমেন্টই কিন্তু সার্ভিস পিরিয়ডে অনেকটা বড়, যেটা পেনশনের ক্ষেত্রে আপনাদের ম্যাটার করবে যেহেতু আপনাদের ওল্ড পেনশন সিস্টেম রয়েছে। ধন্যবাদ।